গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, সকাল 9:30 থেকে শঙ্করী ওয়ার্ল্ডে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছে। বন্ধুরা থাক, দেখতে থাকুন শঙ্করী আজকে সারাদিন কি করে। এই তো শুধু কি দেখাবো, এক রোজকার মহিলাদের কাজ, এক কাজ। আর শীতটা একবার করে যাচ্ছে, একবার করে আসছে। আজকে আবার সকাল থেকে হাওয়া ছাড়ছে, অনেকটা সে কমে গেছিলো, গরম পড়ে গেছে, 3 দিন ধরে পাখা চলছে। মাসি কাজ কিছুটা হয়ে গেছে, আমার কিছুটা বাকি আছে। এই ঘরটা গুছিয়ে নিলে হয়ে যাবে। বন্ধু নামেন এখন ওপরে উঠছি, যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো তো সব মেলে দিয়েছি। আর এখন কালকে কিছুটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর দেখবেন ফ্রিজ গাছে পাতা পড়ছে কেন দেখুন। এখন মন্দিরের ছাদ ভর্তি। এই যে বন্ধুরা, রিহান এখন বিছানার মধ্যে জল ঢেলে দিয়েছে, আর বিছানার চাদরটা পাততে হবে। আর ওই চাদরটা নিয়ে তুলে দিয়েছি, আর টিফিন ফিরত নিয়ে এসেছিলো সেইগুলো আবার খেলো। আর আমার পাড়ায় একটা বৌমা আছে, ওর বৌদি, ওর খুব ভালো বৌদি, তাই বৌদি আবার ওকে চিপস দিয়েছে, সেই চিপসটা আর ওর টিফিনটা খেলো। খেয়ে বিছানায় জল ঢেলে দিয়েছে, বিছানায় চাদরটা রোদে দিয়েছি। এবার কটা বাজে? 12টা বাজে, 12টা বাজে। আর ওই যে কার্টুন দেখে যাচ্ছে, ঠিক আছে, আর বিছানার চাদরটা পাতে আর ওকে চান করে। এখন 3:30 বাজতে যায়, চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব মাজা ঘষা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে এইখানটায় জামা কাপড়গুলো ভাঁজ করবো, ডাইনিং টেবিল। আর আমার শাশুড়ির না কাজ নেই, সকাল সন্ধে মন্দিরে ওনার নাত বউকে দিয়ে আলপনা দেওয়া হবে, আর সেগুলোকে ঘষে ঘষে তুলবো, তোলা হয়ে গেছে। আর কী করছে কি জানে না, দুপুরবেলা এই যে জামা কাপড়। আমার মেয়ে বলছে যে মাটিগুলো শুকনো থাকবে সেগুলোই জল দিতে, সাধন ভুলে গেছে। আমি ঘুমাই মোড়া ভেবেছি, আমি ঘুমাচ্ছি। আমার ছেলের রুমাল দেখছেন, আমার কুর্তির হাতাগুলোকে দিয়ে ওকে রুমাল বানিয়ে দিয়েছি। আর আমার স্কুল থেকে বলেছে দুটো করে রুমাল দিতে, ছোটো ছোটো রুমাল, ও তো বমি খুব করে না বললে না, কোন দিন আমার পড়ে দিল বমি। এই জামা কাপড়গুলো কবে তুলবো, সব টিভি করা হয়ে গেছে। এই যে বন্ধুরা, বিছানো কমপ্লিট, এরকম করে রেখেছে। এই যে ছুইটি ফ্লিপকার্ট থেকে না মেশো, মেশো থেকে সরস্বতী পুজোর ব্লাউজ এসছে, এখনো খুলে দেখা হয়নি। চার্জারগুলো ঢেলি, রেয়ানের বই এখানে রয়েছে, ওর ফাঁক এখন ওরম। এই ঘরটা আমার এসছি, কম্পিউটারটা কি হয়েছে চলছে না, কম্পিউটার ওয়াশিং মেশিন সব একসঙ্গে। আজকে রাখলে পড়ে
আমি এই গুছাচ্ছি, আবার এক্ষুনি নোংরা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি, কটা বাজে? 9টা বাজে, 9টা 20 আমাদের ঘড়ি ফাস্ট আছে। এখন চলে এসেছি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এখন এতই অবাক পড়ে গেছে, আমাদের ভান্ডার ভাঙা হয়ে গেছে, দেখছেন ভান্ডারটা? এই যে ভান্ডারটা ভেঙেই গেছে, নর্থ সিকিম যাওয়ার আগে ভান্ডারটা কী করে ভেঙে গেছে, আমরা ভাঙিনি, ভেঙে গেছে, আবার আজকের ভাঙা ভেঙে গেছে। ফেভিকুইক দিয়ে এরকম আটকানো ছিল ভাবে। আর আমার ছেলে ও ভালো, ও কি করে, ও খুচরো পয়সা পেলেই ভান্ডারে যাওয়া, যে আজকের ভাঙা ভাঙাছে। তাহলে আজকে আপনাদের এই যে ভান্ডারের ভেতরটা, এবার চলুন বন্ধুরা তাহলে ভান্ডারের পয়সাগুলো গুনে নিই।